বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজকে যে আলোচনাটি নিয়ে আসলাম যে আমরা স্বপ্নের ব্যাখ্যা করতে হলে কিন্তু শুধু স্বপ্নের ব্যাখ্যাগুলো শুনলেই হবে না, যে আসলে কিছু কিছু বিষয়ে বিস্তারিতভাবে আমাদের জানতে হবে, যে শুনলেই শুধু আমরা শিখতে পারবো না বা বুঝতে পারবো না। এর মধ্যে কিছু বিশ্লেষণ আছে যে কীগুলো বুঝলে আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো সহজে বুঝতে পারবো। কখনো স্বপ্নে দেখার ব্যাপারে মানুষের স্বভাব ভিন্নমুখী হতে পারে। সুতরাং যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার একটি ছেলে সন্তান হয়েছে, তবে বাস্তবেও তাই হবে। অথবা যদি স্বপ্নে দেখে যে তার একটি মেয়ে সন্তান হয়েছে, তবে বাস্তবেও তাই হবে। কিন্তু এটার মধ্যে একটি পার্থক্য তো রয়ে গেছে। স্বপ্নের তারতম্য না বুঝলে আপনি যা দেখবেন তা হবে না, এর উল্টাটাও হতে পারে। এজন্য এটা বোঝার বিষয়, এজন্য এই আলোচনাটি শুনুন। সুতরাং মানুষকে জিজ্ঞাসাবাদ করলে এবং মানুষের স্বভাব অনুসন্ধান করলে এ সততার সন্ধান পাওয়া যাবে। বর্ণিত আছে, একজন মহিলা মক্কা শরীফে কোরআন পড়িতেছিল। স্বপ্নে দেখতে পেলেন যে কাবার চতুর্দিকে অপ্রাপ্ত বয়স্ক বালক বালিকা তাদের হাতে ফুল দিয়ে কুসুমী রং এর পরিধান করেছেন। ফুল দিয়ে কুসুমী রঙের পোশাক জামা দেখা যাচ্ছে। এ দৃশ্য রেখে আশ্চর্যভাবে বলল, সুবহানাল্লাহ। কাবার পাশে অবস্থা উত্তরে বলল, বলা হলো, তুমি কি জানো না যে গত রাত্রে আব্দুল আজিজ ইবনে আবি দাউদ বিবাহ করেছেন? সাথে সাথে মহিলাটি জাগ্রত হলেন ঘুম থেকে এবং জানতে পারল যে ওই মুহূর্তেই আব্দুল আজিজ ইবনে আবি দাউদ ইন্তেকাল করেছেন। আচ্ছা, অপরিচিত যুবক স্বপ্নে দেখা, শত্রু আর বৃদ্ধ দেখা, সৌভাগ্য এবং ওই চেষ্টা তদবিরের ফলাফল বোঝায় যা সে করেছে। আর বৃদ্ধের পক্ষ হতে কোনো কিছু দিতে দেখা বা কথা বলতে দেখা, এটা তার ভাগ্য বা নির্ধারিত অঙ্গম বা চেষ্টা তদবিরের ফলাফল বোঝায়। আর এ সমস্ত কিছুই নির্ভর করে বৃদ্ধের ভালোমন্দ, সৌন্দর্য অসৌন্দর্য, পূর্ণতা অপূর্ণতা, শক্তি ও দুর্বলতা ইত্যাদির উপর। অপরিচিতা বিদ্যা মহিলা স্বপ্নে দেখার ফলাফল বৎসরের শুভ অশুভ এবং ভালো মন্দের দ্বারাই দেয়া হয়। সুতরাং বৃদ্ধার ভালোমন্দ ইত্যাদির উপরেই বৎসরের ভালোমন্দ ইত্যাদির ফলাফল নির্ভর করবে। যদি কোনো অপরিচিতা মেয়েকে তার সাথে কথা বলতে দেখে বা তাকে কোনো কিছু দিতে দেখে বা কোনো মেয়ের সাথে আলিঙ্গন করতে দেখে বা তাকে আদর করতে দেখে বা তার সাথে ওঠা বসা করতে দেখে বা তার সাথে শুক্রপাত ছাড়াই সহবাস করতে দেখে, তবে এর ব্যাখ্যা হলো বৎসর বা দিনকালের ভালোমন্দ উক্ত মেয়ের ভালো মন্দ অবস্থার উপর নির্ভরশীল হবে। অর্থাৎ মেয়ে যদি সুন্দরী মোটা তাজা হয় তবে তার বৎসর ভালো যাবে, শুভ হবে এবং উত্তম জীবিকা লাভ করবে। আর যদি মেয়ের বিপরীত হয়, বৎসর ও ওই রকম যাবে যেরকম সে স্বপ্ন দেখেছে। যেমন মেয়েটি যদি হ্যাংলা রোগা পাতলা হয় তাহলে বুঝতে হবে তার বছরটি ওরকমই যাবে। আচ্ছা, এবার আসি স্বপ্নে ছেলে দেখা। চিন্তা ফিকির এবং কঠোর পরিশ্রম বোঝায়। আর মেয়ে দেখা স্বপ্নে আনন্দ ও শান্তি বোঝায়। অপরিচিত নপুংসক বা খোঁজা দেখা ফেরেস্তা বোঝাবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে কোনো মহিলা কোনো কিশোরকে স্বপ্নে দেখে, তবে সে ওই কিশোরের রূপ সৌন্দর্য ও বালমন্দ হিসেবে কল্যাণ ও মঙ্গল লাভ করবে। আচ্ছা, যদি বলেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার ছোট ছেলেকে সাবালক পুরুষ দেখে, তবে এটা তার মৃত্যুর ইঙ্গিত করবে। অবশ্যই যদি আপনি চান যে আমার এরকম স্বপ্ন এসেছে আপনার ছেলেকে
যদি বাঁচিয়ে রাখতে চান নিশ্চয়ই কোনো উলিয়া উলিয়ার সঙ্গ নিয়ে তার পরামর্শ নিন। ইনশাআল্লাহ আল্লাহ সে উচিলাতে তার হায়াতের ব্যবস্থা করবে। আচ্ছা, কে বলেন বাচ্চাদের মধ্যে যদি কোনো ব্যক্তি নিজেকে সাবালক এবং পুরুষদের অন্তর্ভুক্ত দেখে তবে এটা তার শক্তি সামর্থ্য এবং পরস্পর সহযোগিতার ইঙ্গিত করে। হে সমস্ত জগৎবাসী, আমরা অবশ্যই খেয়াল করে শুনব এবং আমাদের জীবন চলার পথে কিন্তু এই জিনিসগুলো আমাদের সামনে আসে স্বপ্নে, অবশ্যই আমাদের বুঝে কাজ করতে হবে। এমনও হতে পারে যে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার একটি পুত্র সন্তান হয়েছে অথচ তার স্ত্রীর গর্ভী গর্ভবতী, আচ্ছা, তবে তার স্ত্রী মেয়ে সন্তান প্রসব করবে। আর এমনও হতে পারে যে যদি স্বপ্নে দেখে যে তার একটি মেয়ে সন্তান হয়েছে তবে তার স্ত্রী পুত্র সন্তান জন্ম দিবে। আচ্ছা, এই স্বপ্নের তারতম্য এগুলা বিশ্লেষণের উপরে কথা হবে, অনুভব করলে হবে না। যেমন আপনি কখনো দেখেছেন যে আপনি একটা চাকরিতে যাবেন, সেই চাকরিতে মনস্থির করেছেন যাবেন, কিন্তু আপনি স্বপ্নে দেখতেছেন আপনার চাকরিটা হয়ে গেছে আর আপনাকে আনন্দিত দেখাচ্ছে, বাড়িতে এসে আপনি খুবই আনন্দময়। তখন ঘুম ভাঙার পরে ভাবছেন আমি তো চাকরি নিয়োগ করেছি এবং যেখানে দরখাস্ত করেছি আমার তো চাকরিটা হয়ে গেছে। তখনই ভেবে নেবেন ঝামেলা আছে, চাকরি ওখানে হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, যদি আপনি কখনো দেখেন যে আপনি যে কাজের জন্য যাবেন এই কাজটি হবে কি হবে না, তখন আপনি সেখানে গমন করার আগেই আজকে যদি ঘুমিয়ে থাকেন তো আল্লাহর নাম নিয়ে ঘুমান যে হে আল্লাহ তুমি সূক্ষ্ম ফলাফলটা আমাকে যদি সাহায্য করতে আমি জানতে পারতাম। আল্লাহকে একটু সিজদা দিয়ে ঘুমিয়ে থাকবেন। যদি দেখেন আপনি যে কাজে যাবেন সে কাজের সাফল্য হচ্ছে, সে কাজের খুব ভালো কিছু হচ্ছে, সে কাজটি হয়ে গেছে, তাহলে ভেবে নেবেন আপনি ও কাজটা হবে না। আচ্ছা, তাহলে এই যে কথাগুলো বলা হচ্ছে, যারা না বুঝবে এই কথাগুলো তাদের রাগ লাগবে, তাই বলবো যে এই জিনিসগুলো স্বপ্নের তারতম্য বুঝে এরপর আমাকে সেখানে যেতে হবে। এবং কোনো একদিন স্বপ্ন দেখতেছেন এত ঝামেলা, এত বিপদ আপদ, এত সমস্যা যে আপনি কিছুতেই কিছু করতে পারছেন না, একের পর এক ঝামেলা, একের পর এক ঝামেলা দেখা যাচ্ছে, তখন আপনি ঘুম থেকে উঠে ভাববেন আমি যে নিয়ত করেছি যে কাজটি করব সেই কাজটি এত ঝামেলা দেখলাম, তারপরে আপনি আল্লাহর নাম নিয়ে চলে যান, আপনার সেই কাজটি হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন আরও ভালো আলোচনা আপনাদের কাছে এনে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।